জানিয়েছেন বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল এপি সিং। পোখরানের মরুভূমিতে এর আগেও বেশ কয়েকবার ভারতীয় বিমানবাহিনী বায়ুশক্তি মহড়া হয়েছে, তবে এবারে প্রথম ফ্রান্স থেকে আনা যুদ্ধবিমান রাফাল এবং দেশীয় প্রযুক্তি তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টার প্রচণ্ড অংশ নিচ্ছে এই মহড়ায়। এছাড়া রুশ সুখোই 30 MKI এবং মিগ 29, ফরাসি মিরাজ 2000 এবং ভারতীয় প্রযুক্তি তৈরি যুদ্ধবিমান তেজস অংশ নিয়েছে অপারেশন বায়ুশক্তিতে। সেই সাথে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এর তৈরি বহুমুখী ব্যবহারযোগ্য হেলিকপ্টার ধ্রুব এবং কয়েক ধরনের সামরিক পরিবহন হেলিকপ্টার ও এই মহড়ায় অংশ নেবে। সূত্র আনন্দবাজার পত্রিকা। কৃষ্ণসাগরে রাশিয়ার যুদ্ধজাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের। কৃষ্ণসাগরে সিড্রনের মাধ্যমে হামলা চালিয়ে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে ইউক্রেন। বুধবার রাতে ক্রিমিয়া উপদ্বীপের কাছে কৃষ্ণসাগরে এই হামলা চালানো হয়েছে খবর আল জাজিরা। বৃহস্পতিবার এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা GUR। ভিডিওতে সিড্রন ক্ষেপণাস্ত্র সজ্জিত রুশ যুদ্ধজাহাজ ইভানো ভেদছে হামলা করছে তা দেখানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায় যুদ্ধজাহাজ ইভানো ভেতসের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে, এর ফলে যুদ্ধজাহাজটি একদিকে সরে যায়, এক পর্যায়ে জাহাজটি ডুবে যায়। এক বিবৃতিতে GUR জানিয়েছে জাহাজে সরাসরি বেশ কয়েকটি হামলা হয়, ফলে বেশ ক্ষয়ক্ষতি হয়, এই কারণে এটি আর সরে যেতে পারেনি। ইউক্রেনের সংস্থাটি জানায় তাদের 13তম গ্রুপ এই হামলা চালিয়েছে। বুধবার রাতে পশ্চিম ক্রিমিয়ার দনুজলাভ হ্রদে টহল দেওয়ার সময় ইভানো ভেদছে এই হামলা হয়েছে।